সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের যুদ্ধ বন্ধে বাইডেনের শান্তি প্রস্তাব, বিস্ফোরক তথ্য ফাঁস। লুহানস্কের বেলগোরোভকা শহর মুক্ত করেছে রুশ সেনা। ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা গুরুতর পর্যায়ে, বলছে জাতিসংঘ। ইস্তাম্বুলে পশ্চিমা কনসুলেট বন্ধ করা পরিকল্পিত, বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আপনাদের নোংরা হাত তুরস্ক থেকে গুটিয়ে নিন, মার্কিন রাষ্ট্রদূতকে আঙ্কারা। নানা ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ইরান ও ভেনিজুয়েলা। এবং শ্রীলঙ্কা এখনও খাদ্য সংকট, স্বাধীনতা দিবস উদযাপনে আগ্রহ নেই মানুষের। দর্শক, মধ্যপ্রাচ্যের দুই বিবাদমান জাতি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। দুই জাতির মধ্যে বাড়তে থাকে এই সংঘর্ষ উভয়কেই খাদের কিনারায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জেরুজালেমে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টর ওয়েন্সলেন। জাতিসংঘ এখন এ কথা বলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনের যুদ্ধ বন্ধে বাইডেনের শান্তি প্রস্তাব, বিস্ফোরক তথ্য ফাঁস। ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, এমন এক বিস্ফোরক তথ্য হাজির করেছে সুইসের জার্মান ভিত্তিক এক সংবাদপত্র এনজেডজেডে। তাদের প্রতিবেদনে বরাত দিয়ে বৃহস্পতিবার 2 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক জানায়, মধ্য জানুয়ারিতে সিআইএর একজন পরিচালক সি উইলিয়াম বার্নস জো বাইডেনের পক্ষ থেকে শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন ও রাশিয়া সফর করেন। ওই সংবাদ মাধ্যমের দাবি, বার্নস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। এ সময় রাশিয়া কি ইউক্রেনের দখল করা 20% ভূমি দিয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব দেন। তিনি দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন, তবে কিয়েভ বা মস্কো কেউ তার এই প্রস্তাবে রাজি হয়নি। উভয় পক্ষই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন বলেছে তারা কোনোভাবে তাদের ভূখণ্ড রাশিয়াকে দিতে রাজি নয়, আর রাশিয়া জানিয়েছে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে আর এতে জয়ী হবে রাশিয়া। তবে সংবাদ মাধ্যমের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে সি উইলিয়াম বার্নস। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া হোয়াইট হাউসের সিকিউরিটি কাউন্সিল উপমুখপাত্র সিয়ান ডাভিড বলেন, এই প্রতিবেদন সত্য নয়। জার্মানি এক রাজনীতিবিদদের বরাত দিয়ে বৃহস্পতিবার 2 ফেব্রুয়ারি এনজেডজেডে তাদের প্রতিবেদনে আরও জানায়, সিআইএর পরিচালক সি উইলিয়াম বার্নস ও বাইডেনের ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা জ্যাক সুলিভিয়ান এই যুদ্ধে দ্রুত ইতি টানতে চান, কারণ তারা এখন চীনের দিকে দৃষ্টি দিতে চান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন চান না যে রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ চলমান রাখুক। ওই জার্মান রাজনীতিবিদ এনজেডজেডকে বলেছেন, এটি ক্রমে স্পষ্ট হয়ে উঠছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই যুদ্ধের ফলে জার্মানি অর্থনৈতিক এবং সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। লুহানস্কের বেলগোরোভকা শহর মুক্ত করেছে রুশ সেনা। লুহানস্ক পিপলস রিপাবলিক বা এলপিআর এর ক্রেমেনায়া জেলার দক্ষিণে বেলগোরোভকার নগর বসতি ইউক্রেনীয় বাহিনী থেকে মুক্ত করা হয়েছে, লিসিচানস্কার ভারপ্রাপ্ত মেয়র আন্দ্রেই স্কোরি শুক্রবার বলেছেন। গতকাল লিসিচানস্ক তার অঞ্চল মুক্ত করেছে, এটি এখন রাশিয়ান অঞ্চল, রাশিয়ান সেনাবাহিনীকে ধন্যবাদ এম বেলগোরোভকা ইতিমধ্যে আমাদের, তিনি লুহানস্ক সংবাদ সংস্থার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন। স্কোরি যোগ করেছেন যে বাসিন্দার ইতিমধ্যে মুক্ত বসতি থেকে লিসিচানস্কে আসতে শুরু করেছে। বৃহস্পতিবার মস্কোতে এলপিআর এর সাবেক রাষ্ট্র বলেছেন যে তার কাছে থাকা তথ্য অনুসারে রাশিয়ান বাহিনী বেলগোরোভকায় অগ্রসর হচ্ছে। এলপিআর পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারেচকো বলেছেন যে রাশিয়ান বাহিনী প্রজাতন্ত্রের পশ্চিমে ক্রেমেনায়ার কাছে একটি সফল আক্রমণ চালাচ্ছে, ইউক্রেনীয় বাহিনী থেকে জনবসতিপূর্ণ এলাকা মুক্ত করেছে। ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা গুরুতর পর্যায়ে, বলছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের দুই বিবাদমান জাতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। দুই জাতির মধ্যে বাড়তে থাকা এই সংঘর্ষ উভয়কেই খাদের কিনারায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছে জেরুজালেমে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টর ওয়েন্সল্যান্ড। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টর ওয়েন্সল্যান্ড বলেন, রক্তপাত বন্ধ করা একমাত্র উপায় হল দৃঢ় কূটনীতি, এবং এটি যত দ্রুত শুরু করা যায় ততই উভয়ের জন্য মঙ্গল। জাতিসংঘের দায়িত্ব নিতে পারে না, আমরা ফিলিস্তিন শাসন করতে পারি না। ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে বলেও সতর্ক বার্তা দিয়েছেন তিনি। গত কয়েক দশক ধরে দ্বন্দ্ব সংঘাত চলছে দুই জাতির লোকজনের মধ্যে। তার মধ্যে গত বছর অধিকৃত পশ্চিম তীর অঞ্চলে আবাসন প্রকল্পের নামে ইসরায়েল দখল তৎপরতা বাড়ানোর পর থেকে নতুন মাত্রা পেয়েছে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যকার শত্রুতা। সামনের দিনগুলোতে সংঘাত আরো ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে যে নতুন সরকার ইসরায়েলের ক্ষমতায় এসেছে তা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার, এবং ইতিমধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলিদের
বসতি স্থাপনাকে অগ্রাধিকার দেবে তার সরকার। এদিকে অর্থনৈতিক সংকটে জর্জরিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা সরকারের অবস্থা ভালো নয়। 2007 সালে গাজা ভূখণ্ডে শাসন ক্ষমতা কট্টরপন্থী গোষ্ঠী হামাসকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফাতা। এতদিন পশ্চিম তীর এলাকার নিয়ন্ত্রণ হাতে থাকলেও নতুন প্রজন্মের সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে বর্তমানে বেশ কোণঠাসা অবস্থায় আছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার। পশ্চিম তীর এলাকার দুই শহর জেনিন ও নাবলুস এখন পর্যন্ত কার্যত সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে আছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন প্রক্রিয়ায় জাতিসংঘের যে মিশন কাজ করছে তার বিশেষ সমন্বয়কের দায়িত্বে আছেন টর ওয়েন্সল্যান্ড। 1990 সালে অশ্লো চুক্তির আওতায় পথটি সৃষ্টি করা হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ফিলিস্তিনে বাড়তে থাকা সহিংসতা ও সংকট কমাতে দুপক্ষের সরকারি কর্মকর্তাদের একটি ঐক্যের জায়গায় আনতে ব্যাপক চেষ্টা ছোটাছুটি করছেন ওয়েন্সল্যান্ড, কিন্তু তাতে বিশেষ কাজ হচ্ছে না। দীর্ঘস্থায়ী শান্তির আশাও ক্রমে ক্ষীণ হয়ে যাচ্ছে। জাতিসংঘের কর্মকর্তা অবশ্য বলেছেন, ইসরায়েলের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং ফিলিস্তিনের নেতৃত্বে যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে তাতে কূটনৈতিক আলোচনা পরিবেশ বেশ কঠিন হবে। তবে একেবারে যে তা অসম্ভব সে কথাও মানতে রাজি নন তিনি। ইস্তাম্বুলে পশ্চিমা কনসুলেট বন্ধ করা পরিকল্পিত বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ইস্তাম্বুলে কিছু পশ্চিমা দেশের দূতাবাস বন্ধের সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্তটিকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেছেন এবং যোগ করেছেন যে জড়িত দেশগুলি নিরাপত্তাহীনতার কথা বললেও এ বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। শুক্রবার বন্ধের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাবুসোগ্লু বলেছেন, আমরা মনে করি এটি পরিকল্পিত ছিল। তিনি তার আর্জেন্টাইন সমকক্ষ সান্তিয়াগো ক্যাফিরোর সাথে ইস্তাম্বুল এক সংবাদ সম্মেলনে বলেন, মন্ত্রণালয়ের রাষ্ট্রদূতদের তলব করে আমরা ঠিক এটাই বলেছি। ইউরোপে সম্প্রতি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর পর পশ্চিমা কিছু দেশ কর্তৃক শুক্রবার ইস্তাম্বুলে সাময়িকভাবে কূটনৈতিক মিশন বন্ধ করার এবং নিরাপত্তা সতর্কতা জারি করার সিদ্ধান্তের সমালোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করার একদিন পর কাবুসোগ্লুর মন্তব্য এসেছে। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তুরস্কের কূটনৈতিক সূত্র অনুসারে কাবুসোগ্লু বলেছেন যে এ ধরনের কাজ একযোগে করা অনুপাতিক এবং বিচক্ষণ দৃষ্টি ভঙ্গি দেখায় না, বরং পরিবর্তে শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীর প্রতারণামূলক এজেন্ডা পরিবেশন করার মতো মনে হয়। কেন তারা বন্ধ করে দিল, কাবুসোগ্লুকে জিজ্ঞাসা করেন। তারা বলে এটি সন্ত্রাসী হুমকি রয়েছে। এখন যদি একটি সন্ত্রাসী হুমকি থাকে তবে তাদের কি উচিত নয়, বিশেষ করে যদি তারা মিত্র হয় তাহলে হুমকির উৎপত্তি কোথা থেকে। তারা আমাদের বলে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, একটি হুমকি রয়েছে, তাই আমরা বন্ধ করেছি। এটা কার কাছ থেকে এসেছে, কোথা থেকে কে করবে সে সম্পর্কে কোনো তথ্য নেই, তিনি ব্যাখ্যা করেছিলেন। তাদের অবশ্যই আমাদের সাথে, অর্থাৎ আমাদের নিরাপত্তা ইউনিট, আমাদের গোয়েন্দা ইউনিটের সাথে এ তথ্য শেয়ার করতে হবে এবং যদি এমন কোন হুমকি থাকে তবে এটি আক্রমণে পরিণত হওয়ার আগে অবশ্যই তা নির্মূল করতে হবে। সেসব দেশ তুরস্কের সাথে তথ্য এবং নথি ভাগ করছে না, তিনি যোগ করেছেন। আপনাদের নোংরা হাত তুরস্ক থেকে গুটিয়ে নিন, মার্কিন রাষ্ট্রদূতকে আঙ্কারা। তুরস্ক সফরের ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের 8টি দেশ নিজ নাগরিকদের উপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন তার কঠোর সমালোচনা করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান শৈলু। মার্কিন সরকারের বিরুদ্ধে স্পষ্টবাদী হিসেবে পরিচিত তুরস্কের এই মন্ত্রী আমেরিকার রাষ্ট্রদূত জেফ্রি ফ্লেককে গতকাল শুক্রবার বলেছেন, তুরস্কের রাজনীতি থেকে আপনি আপনার কালো হাত সরিয়ে নিন। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরই আমেরিকার কঠিন সমালোচক এবং তিনি মনে করেন 2016 সালে এরদোগান সরকারকে উৎখাত করার জন্য যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছিল তাতে আমেরিকা জড়িত। আন্তালিয়া শহরে মন্ত্রী পর্যায়ের এক অনুষ্ঠানে সোলেমান শৈলু বলেছেন, আঙ্কারে যে কোনো মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করার পর এখানে সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আমি মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেছি, তুরস্ক থেকে আপনি আপনার কালো হাত সরিয়ে নিন। আমি খুব স্পষ্টভাবে বলি, আমি ভালোভাবে জানি যে আপনি তুরস্কের কিভাবে গোলযোগ সৃষ্টি করবেন। আপনি আপনার ক্রুর হাসি মাখা মুখ তুরস্ক থেকে সরিয়ে নিন। সোলেমান শৈলু ইউরোপ মহাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে দায়ী করেন। তিনি বলেন, তুরস্ক মার্কিন সমস্ত প্রচেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এর জন্য তিনি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগানকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে থেকে আমেরিকা এবং জার্মানি ও ফ্রান্স ও নেদারল্যান্ডস ইউরোপের 8টি দেশ তাদের দূতাবাস ও কনসুলেট বন্ধ রেখেছে অথবা তুরস্ক প্রমাণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের উপর ভ্রমণ সতর্কতা জারি করেছে। সুইডেন সহ ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর বিরুদ্ধে তুরস্ক কঠোর প্রতিবাদ জানানোর পর মার্কিন ও ইউরোপীয় দূতাবাসগুলো এই ব্যবস্থা নিয়েছে। নানা ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ইরান ও ভেনেজুয়েলা। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ভেনেজুয়েলা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দ্বিপক্ষ এই পর্যন্ত যেসব যৌথ প্রকল্প হাতে নিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি চাপ সৃষ্টির বিষয়ে সতর্ক থাকার জন্য দুই দেশ পরস্পরের প্রতি আহ্বান জানায়। শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে বৈঠকের সময় এসব বিষয়ে আলোচনা হয়। এর আগে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে যেসব সমঝোতা স্মারক বা এমওইউ এবং যৌথ প্রকল্পের বিষয়ে চুক্তি সই হয়েছে গতকালের বৈঠকে
সেগুলোই মূলত গুরুত্ব পায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, গত বছরের জুন মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ইরান সফর ছিল দুই দেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করার টার্নিং পয়েন্ট। বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে তার দেশ এবং ইরানের বিস্তৃত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টোর সাথে বৈঠক করেন। শ্রীলঙ্কা এখনো খাদ্য সংকট, স্বাধীনতা দিবস উদযাপনে আগ্রহ নেই মানুষের। ঋণ সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা সরকার বেশ জাঁকজমকপূর্ণভাবে 75তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছে। স্বাধীনতা দিবস উদযাপনে সরকারি তহবিল থেকে প্রায় 5,88,26,758 টাকা ব্যয় করেছে সরকার। দেশের চলমান এই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে এই দিবস উদযাপনে আগ্রহ নেই সাধারণ নাগরিকদের। এ নিয়ে বিক্ষোভ করে তারা নিজেদের জনসন্তোষ জানাচ্ছে। ডয়চে ভেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকুচিত হয় গত বছর শ্রীলঙ্কায় জ্বালানি ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসের সংকটের পাশাপাশি খাদ্যের মূল্য বৃদ্ধি পায়। এতে দেশে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাপবিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ঘাটতির কারণে দেশের অনেক অনেক এলাকায় এখনো দুই তিন ঘন্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বার্ষিক খাদ্যের মূল্যস্ফীতি 94.9 ও মূল্যস্ফীতি 69.8% ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে তা যথাক্রমে 54.2 ও 60.1% নেমে এসেছে। স্বাধীনতা দিবসের উদযাপনে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। গত শুক্রবার সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর্গালা আন্দোলনের নেতাকর্মীরা কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। তারা 24 ঘন্টা সত্যাগ্রহ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এর আগে গত বছর আর্গালা আন্দোলনের কর্মীরা সরকার বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। তারা 24 ঘন্টা সত্যাগ্রহ ঘোষণা করে দিয়েছিলেন। আর্গালা আন্দোলনের কর্মী মেলানি গুণাতিলিকা বলেন, শ্রীলঙ্কার মানুষ তাদের মৌলিক চাহিদাই পূরণ করতে পারছে না। এই পরিস্থিতিতে সরকারি তহবিলে এই ব্যাপক অপব্যবহারের বিরুদ্ধে অসন্তোষ তুলে ধরতে আমরা এই সত্যাগ্রহ আন্দোলন করছি। তিনি আরো বলেন, চিকিৎসার অভাব, অপুষ্টি ও দারিদ্র শ্রীলঙ্কার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। মানুষের মৌলিক অধিকার ও চাহিদা এখন হুমকির মুখে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।